হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বৃষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কিনা। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোই বললাম সেই ভাবগুলোই যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। রাহুর ট্রানজিট আপনাদের 6th হাউসে হচ্ছে এবং কেতুর ট্রানজিট আপনাদের 12th হাউসে হচ্ছে। চলুন আগে জেনে নিই রাহু ট্রানজিট আপনাদের 6th হাউসে কি ফল দিচ্ছে না দিচ্ছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে হেলথ নিয়ে কিন্তু কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনাদের কিন্তু সার্জারি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটু সাবধানে চলাফেরা করুন, কোথাও চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় যদি আপনারা ভাবেন কি আপনারা জমি বাড়ি কিনবেন বা সেল করবেন, তাহলে আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো। এই সময় আপনারা সেই সকল ডিসিশন নিলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। লাইফে প্রচণ্ড নিডস বা ডিমান্ড যাই বলেন না কেন, সেটা কিন্তু এই সময় আপনাদের বেড়ে যাবে। লাইফে প্রচণ্ড হাই অ্যাম্বিশন এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে। রাহুর কিন্তু এটাই নেচার। এই সময় আপনাদের বিজনেসের জন্য বলবো সময়টা ভালো, বিজনেসে আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। অর্থ যোগাযোগ কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড ভালো থাকবে। ইনভেস্ট করার জন্য সময়টা ভালো, ইনভেস্ট করলে ভালো রেজাল্ট ডেফিনেটলি এই সময় আপনারা পেতে পারেন। কেতু ট্রানজিটে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের কোথাও বাইরে যাওয়ার থাকলে আমি বলবো সমস্ত জিনিসটাকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে নিন, দেন ডিসিশন নিন, নাহলে কিন্তু কোথাও গিয়ে আপনারা প্রবলেমে পড়তে পারেন। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, হঠকারিতায় সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হতে পারে। বিশেষ করে ভ্রমণের জন্য যারা যাবেন ভাবছেন, তারা সমস্ত আগে দেখে নিন ঠিকঠাক আছে কি না, সমস্ত প্রিপারেশান একটা ঠিকঠাকভাবে নিয়ে প্ল্যানিং ওয়াইজ চলুন, তাহলে কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাবেন, নাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না।
এই সময় আপনারা কিন্তু লাইফে প্রচণ্ড মাথা কনফিউজ হয়ে যাবেন, কোনো ডিসিশন কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারবেন না, দোনোমন সবসময় একটা কাজ করবেন নিজের মধ্যে, একটা ক্লিয়ার কোনো ডিসিশন এই সময় আপনারা নিতে পারবেন না, মস্তিষ্ক কিন্তু প্রচণ্ড রকমভাবে অস্থির থাকবে, একটা সবসময় আপনাদের মধ্যে কোথাও গিয়ে কিউরিয়াসিটি কিন্তু এই সময় কাজ করতে শুরু করে দেবে, যেটা কোনোদিন ছিল না। রাহুর নেচার কিন্তু তাই প্রত্যেকটা জিনিস তার পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, এটাই কিন্তু হচ্ছে রাহুর নেচার। আর আপনাদের মধ্যে প্রত্যেকটা জিনিসে কিন্তু কিউরিয়াসিটি কাজ করবে, প্রত্যেকটা কথার পিছনে মানে একটা কোশ্চেন জাগবে কি জিনিসটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই নেচারটা কিন্তু আপনাদের এই সময় প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, ধনুরাশির মানুষদের রাহু ট্রানজিট নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।